ইয়ামিন, জানো এক ধরনের সাপ বের হইছে, আর এই সাপ নাকি অনেক ভয়ঙ্কর। আরে ধুর, চুপ থাকো তো, তুমি দেখছো কখনো? আরে না, আমি দেখি নাই, কিন্তু শুনছি এদের নাম নাকি রাসেলস ভাইপার। ঢাকার আশেপাশে নাকি আছে সাপগুলা। এই সাপগুলা অনেক ভয়ঙ্কর, এদের কামড়ে নাকি মানুষও মারা যায়। এমনি বললো না, আমার হাত বুট বেড়ে যাইতেছে। আরে তুমি হাত বুট বাড়াইও না। ভয় লাগলে কি করতে হয় সেটা বলো। ভয়টা তো জানি না, তবে এই রাসেলস ভাইপার দেখলে 10 ফুট দূরে থাকতে হয়। এই সাপ যদি কামড় দেয়, 2-3 ঘন্টার ভিতরে হসপিটালে নিতে হয়। আমি রাসেলস ভাইপার। কি, আমি এত ভয়ঙ্কর একটা সাপ, আর সাপ হইতে কি যোগ্যতা লাগে নাকি? কে ঘুম, কিসের ঘুম? আমি ঘুমাই না, আমি মানুষদের আক্রমণ করি। হা হা হা, ঢং বাদ দাও। কিসের ঢং? আরে আমি সাপ, রাসেলস ভাইপার সাপ, বিষাক্ত সাপ। ঢং বাদ দাও। কেন বাদ দিব? আচ্ছা তুমি শুনছো না, বাংলাদেশে রাসেলস ভাইপারের কামড়ে 80 জন মারা গেছে। বলছিল তো, বাট কাহিনীটা ভুয়া। আরে ভুয়া না ভুয়া না, দেখো এই সব কিছু সত্য। ভয় পাওয়া মাকে, হি হা হা।